আর এখন আমরা সরাসরি চোখ রাখবো টাকি মিনি সুন্দরবনে, সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শুরুতেই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার। তুমি এই মুহূর্তে মিনি সুন্দরবনে রয়েছো, টাকির সেখানকার ছবিটা ঠিক কি নতুন বছরের পয়লা জানুয়ারি? দিদির কোলে, যেটা হচ্ছে মিনি সুন্দরবন, আর টাকি বরাবরই একটি জায়গা, টাকি কিন্তু ভারতবর্ষের একটি জায়গা করে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি যেখানে কি সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনে খরচা পয়সা অতিরিক্ত টাকির মিনি সুন্দরবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব সঞ্জিতের সঙ্গে। সেখানে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে বহু মানুষ সেখানে গিয়েছেন, নতুন বছরটাকে তারা উদযাপন করছেন, 2022কে স্বাগত জানাচ্ছেন। টাকি মিনি সুন্দরবনের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে সারা বছরই বিভিন্ন সময়ে বহু পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, যেহেতু আজ 2022-এর নতুন বছরের প্রথম দিন, কাজেই একটু অন্যরকম ভাবে দিনটাকে সেলিব্রেট করার জন্য, নতুন বছরকে উদযাপন করার জন্য অনেকেই সকাল থেকেই চলে এসেছেন এখানে। শহর থেকে জেলা বিভিন্ন জায়গায়, রাজ্য জুড়ে বিভিন্ন পিকনিক স্পট এবং অ্যামিউজমেন্ট পার্কগুলিতে চলছে উদযাপন। নতুন বছর পড়ে গিয়েছে, 2021কে বিদায় জানিয়ে 2022 শুরু হয়ে গিয়েছে। আজ 2022-এর প্রথম দিন, আজ পয়লা জানুয়ারি, এবং নতুন বছরটাকে নতুন করে শুরু করতে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন নতুন অঙ্গীকার নিয়ে নতুনভাবে এই বছরটাকে শুরু করতে অঙ্গীকারবদ্ধ মানুষ, এবং নতুন বছরটাকে সেলিব্রেট করার জন্য পয়লা জানুয়ারিতে বিভিন্ন জায়গায় মানুষের সমাগম।